আমার ফেসবুকে এমনকি ইউটিউবে হাসিনা স্পেন্সাররা এসে বলে আপনি তো নিত্যদিনই হাসিনারে ফেলাই দিতেছেন। কথা আংশিক সত্য, আমার কাছে হাসিনা দখলদার। আর আমি মনে করি হাসিনা বাংলাদেশের ক্ষমতায় নাই। কেন আমি মনে করি ক্ষমতায় নাই সেটা আমি মেলাবার ব্যাখ্যা করছি, তাও আজকে আবার ব্যাখ্যা করি। তবে আজকে আরো দুইটা বিষয় ব্যাখ্যা করবো। 1 নাম্বার, কেন হাসিনা শাসন টিকবে না, এটা ব্যাখ্যা করার পর কারো কারো মাথাতে আসবে যদি হাসিনা শাসন নাই টিকে, এটা সৈরা শাসি বা আরো স্পষ্ট করে বললে ফ্যাসিস্ট শাসন হওয়ার লেগা, তাইলে উত্তর কোরিয়ার কিম ইল জং এর শাসন কেমনে টিকে আছে? খুবই ভ্যালিড কোশ্চেন, আসেন আমরা একে একে দেখি। প্রথমে দেখি হাসিনা কেন আমার কাছে ক্ষমতাতেই নাই। এটা রাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতা আসে জনগণের কাছে থেকে, জনগণ শাসককে ক্ষমতায় বসায়। এমনকি যারা বিরোধী দল তারাও সরকারকে ক্ষমতায় বসায়। আপনারা কইতে পারেন বিরোধী দল তো সরকারের বিরোধিতা করে, তাইলে সে কেমনে সরকারকে ক্ষমতায় বসায়? একটা বিরোধী দল সে সরকারের শাসন করার কর্তৃত্ব মাইনে নেয়, সে রাষ্ট্রের বাইধা দেওয়া বিরোধিতার যে পরিধি তার মধ্যে কাজ করে। যেমন ধরেন নির্বাচন করে, রাজনৈতিক প্রক্রিয়ায় পার্টিসিপেট করে, সভা সমাবেশ করতে পুলিশের পারমিশন নেয়, ইত্যাদি ইত্যাদি। তো আমি কি বাংলাদেশের রাষ্ট্রের বাইরে দেওয়া পরিধিতে আমার কর্মকাণ্ড চালাই না? চালাই না। আমি তো হাসিনা সরকারের কাছে বাংলাদেশ রাষ্ট্রের আইন মানি না, হাসিনাকে পিএম বলে স্বীকারই করি না, হাসিনাকে আমি দখলদার বলে মনে করি। আমি আর আর বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে তাহলে তফাত কী? কোন তো তফাত কী? তফাত আছে একটা, আমি তো বিএনপি জামাত বা গণসংহতি না, ওরাও সরকার বিরোধী, কিন্তু ওদের সাথে আমার তফাত আছে। এমনকি বাংলাদেশের আরও অনেক ভিন্ন মতাবলম্বীর সাথেও আমার তফাত আছে। তফাতটা হইতেছে আমি রেবেল বা বিদ্রোহী আর ওরা পলিটিক্যাল অপোজিশন। কাজী নজরুল ইসলাম ছিলেন রেবেল আর নেহরু বা গান্ধী ছিলেন অপোজিশন, তাহলে রেবেল আর অপোজিশনের মধ্যে তফাত কি? তফাত হচ্ছে অপোজিশন ক্ষমতার মাইনে নেয়, ক্ষমতার বাইধা দেওয়া সীমানার মধ্যে তার বিরোধিতা জারি রাখে, আর রেবেল বা বিদ্রোহী ক্ষমতাকে অস্বীকার করে। রেবেলের কাছে ক্ষমতা অস্তিত্বহীন, তাই হাসিনা আমার কাছে কাটাল রানী, আর হাসিনার পুলিশ আমার কাছে ঠোলা। বাংলাদেশের পলিটিক্যাল পার্টিরা কয়ে দেখুক তো কাটাল রানী আর ঠোলা। হ্যাঁ, হাসিনা চাইলেও আমরা কিছু করতে পারবে না, হুঙ্কার দিবে, ইন্টারপোল দিয়া ধরে আনবে। 1 বছর আগে কইছিল না আওয়ামী লীগের লেসপেন্সাররা নাকি ফ্রান্সের আদালতে আমার নামে মামলা করেছিল? কই, আমি যদি দেশেতেই থাকবার না পারি তাহলে আমি রেবেল হুম না কেন? আমরা থাকতে দিলেন না, কুসুম কুসুম বিরোধিতা করলাম, ইনি স্বাদের জয় বাংলা স্লোগানের জয় বাংলা করে দিতাম না। আরে বুঝায় কই, বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে, মানে বাংলাদেশ আসলে কবে স্বাধীন হয়েছে? 26শে মার্চ তো, তাই না? তো ওই দিন কি 26শে মার্চ কি পূর্ব পাকিস্তানের সরকার ছিল না? ছিল না, ছিল তো, তাইলে আরেকটা সরকারও তো তখন ঘোষণা করা হয়নি বাংলাদেশের। কেন হাসিনা টিকবে না, উত্তর কোরিয়ার কিম জং এর শাসন কেমনে টিকে আছে, প্রশ্ন রাখলেন পিনাকি ভট্টাচার্য। তাই হাসিনা কবে থেকে ক্ষমতায় যাবে সেটা আমারে জিজ্ঞায়েন না, হাসিনা আমার কাছে ক্ষমতাতেই নাই। যারা পলিটিক্যাল অপোজিশন তাদের জিজ্ঞায়েন, তারা ক্ষমতা মেনে নিছে। তো আমার কাছে পলিটিক্যাল অপোজিশনের মতো উত্তর চাইয়েন না ভাই। যাই হোক, এইবার আসেন দেখি কেন হাসিনার শাসন টিকবি না। হাসিনার মতো ফ্যাসিস্ট শাসনের বৈধতা থাকে না, এটা আমরা সবাই জানি। হাসিনারও নাই বৈধতা, মানে কিন্তু শুধু ভোট না, শাসিত হওয়ার আকাঙ্ক্ষা, মানে আমাকে শাসন করবে এই সম্মতিটা দেওয়া। জনগোষ্ঠীকে একটা জনগোষ্ঠীতে শাসিত হইতে চাইতে হয়, এইটাই বৈধতা। এইটা পলিটিক্যাল ফিলোসফার জন লকের কথা, এটা এই বইতে তিনি বলছেন। এই বৈধতার বিষয়টা মানে সরকারের 2 চুক্তি, 2 ট্রেটেজ, মানে 2 চুক্তি। আবার কইেন না এই 2 চুক্তি কী কী, চুক্তি না বললে এটা যুক্তি বলাই ভালো। লকের আগে একজন ফিলোসফার আছিল ফিলমান নামে, তো উনি কইতেন রাজারা শাসকেরা শাসন করার বৈধতা পায় খোদা তালার কাছে থেকে। তো এই জায়গাটা বোঝা লাগবে, কলে খুব ইন্টারেস্টিং কলে। তো রাজারে বৈধতা দিছে খোদা তালা, তাই না? কে দেখিছে এটা? হ্যাঁ, সাক্ষীকে। সাক্ষী হচ্ছে চার্চ, চার্চের পাদ্রি। এইভাবে চার্চ রাষ্ট্রের সাথে যুক্ত হয়ে গেছিল পশ্চিমে, তাই ওগারে চার্চ আর রাষ্ট্র আলাদা কইরা সেকুলারিজমের জন্ম দেওয়া লাগেছিল। এটা আরও বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম আমার প্রথম দিককার ভিডিওতে। তো এইটা একটা যুক্তি আর কি। আর একটা যুক্তি ছিল, সেটা হচ্ছে ফ্যাকরার আলাপ, তো ওইটা আছে আমার ওই ভিডিওতে। এই যে এটা টাইম থাকলে দেখে নিয়েন, কোন প্র্যাকটিক্যাল প্রয়োজনে পশ্চিমে সেকুলারিজমের জন্ম জরুরি ছিল। আবার এটা দেখলে দেখবেন প্রাচ্যে বা আমাদের দেশের মতো দেশগুলোতে পশ্চিমের এই বাস্তবতা নাই। যাই হোক, এই আলাপে আর না বাড়াই। দ্বিতীয় চুক্তি কি? এটাই হইতেছে শাসিত হওয়ার সম্মতি। এটা দিয়ে আমরা ভোটের মাধ্যমে
এই দুই যুক্তি দিয়ে জনলক আধুনিক রিপাবলিকের একটা কাঠামোর ধারণা দেন যা আজকের দিনও চলিচ্ছে। তো সরকারকে বৈধতা নিতে হয় কার কাছ থেকে? যার এসে শাসন করবি তার কাছ থেকে। এটা না থাকলে সরকারকে দীর্ঘমেয়াদে একটার পর একটা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। এস দেখেন হাসিনা, এ কি শুধু জামাত বিএনপি গণসংহতি এদের কাছ থেকেই চ্যালেঞ্জের মোকাবেলা করতেছে, এদের কাছ থেকে শুধু চ্যালেঞ্জ পাইতেছে, শুধু রাজনৈতিক দলের বিরোধিতা তো সে পাইতেছে না, তাই না? আমাদের মতো রাজনৈতিক ধারার বাইরের মানুষের বিরোধিতা পাইতেছে, মানবাধিকার সংগঠনগুলোর বিরোধিতা পাইতেছে, এমনকি পরাশক্তির বিরোধিতা মোকাবেলা করতে হইতেছে, তাই না? দুই নাম্বার, হাসিনার মতো শাসকরা ভিন্ন মতকে দমন করে। এতে সমস্যা কি? ভিন্ন মত না থাকলে তো ভালো, তাই না? সবাই একই মত হবে, তাই না? এতে সমস্যা হইতেছে, কাল্পপরের নাম শুনিছেন? এই যে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা উই এটার একটা আর্গুমেন্ট দিছিল দ্য ওপেন সোসাইটি অ্যান্ড ইটস এনিমিজ নামে। উনি কইছিলেন সমৃদ্ধি আর প্রগতির জন্য সমাজে মুক্ত চিন্তার চর্চা থাকতে হয়। মুক্ত চিন্তা মানে ওই যে এটা না খোলে, এই যে নবীর রাজারা ও শাসকরা শাসন করার বৈধতা পায় খোদাওয়ালার কাছ থেকে, বললেন পিতার স্বাধীনতা। এটা উদাহরণ দিয়ে দেখাই দিই। হ্যাঁ ধরেন রাশিয়া, রাশিয়া ছিল সাহিত্যের তীর্থভূমি, সেখানে টলস্টয় জন্মাইছে, পৃথিবীর সেরা সাহিত্যিক, পৃথিবীর সেরা। টলস্টয়ের মতো লেখা এখনো কেউ লিখতে পারে নাই, এখনো পারে, কোনোদিন পাইবে কিনা এটা আল্লাহ জানে। চেখভ জন্মাইছে, পুশকিন জন্মাইছে, গোর্কি জন্মাইছে, মায়াকোভস্কি জন্মাইছে, পৃথিবীর সেরা সাহিত্যিকেরা কবিরা জন্মাইল যেই মাটিতে, সেই মাটি পরে 70 বছরের কমিউনিস্ট শাসনে আর কোনো উল্লেখ করার মতো কবি সাহিত্যিক জন্মাইল না কেন? কারণ কমিউনিস্ট শাসন মানুষের সৃষ্টিশীলতার হাসিনা মাইরা দিচ্ছে সব সৃষ্টিশীলতা। তো আজ বাংলাদেশে একজন মেধাবী ছেলে বা মেয়ে কি মনে করে? আমাকে তো অনেকেই আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা ইনবক্সে বলে আর কি, খুবই ট্যালেন্টেড ছেলে, কিন্তু খুবই ট্যালেন্টেড ছেলে, সে তো দেশে ক্যারিয়ার করতে চায় না, সে দেশ ছেড়ে ভাগতে চায়, সে দেশে থাকবে? কোনো মেধাবী ছেলে থাকবে? থাকবে না। দেশ ধার করে টাকায় না, উন্নয়ন প্রকল্পে আগায় না, আগায় মেধায় কর্মদক্ষতায়। মেধা বাংলাদেশে থাকবে না, ইম্পসিবল। অপদার্থরা ক্ষমতাবান হবে, ফলে দেশ স্থবির হয়ে যাবে। তিন নম্বর হইতেছে অর্থনীতির অদক্ষতা বাড়ে। আমরা এফিসিয়েন্সি বলি অর্থনীতির, ইকোনমির এফিসিয়েন্সি, মানে কম খরচ করে বেশি রেজাল্ট আনা, আমরা বেশি খরচ করে কম রেজাল্ট আনি, তাই না? হ্যাঁ, এটা গেলো অমর্ত্য সেনের থিওরি, মানে ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। এ বইটার বাংলা হয়েছে কিনা জানি না, উনার কাছে উন্নয়ন আর মুক্তি একই কথা, উন্নয়ন কখন মুক্তি হইয়া ওঠে? উনি বলেন মত প্রকাশের স্বাধীনতা এমন সব আলোচনাকে সামনে আইনে ফেলে যা সিদ্ধান্ত গ্রহণকে খুব চৌকস বা স্মার্ট করে ফেলে। হাসিনার স্মার্ট বাংলাদেশ না গেলে সিদ্ধান্ত গ্রহণের স্মার্টনেস বাংলাদেশে তো হাসিনার ইচ্ছেই সর্বোচ্চ, সে তো বুঝলাম না কিছু, ভাবেই আম্বিয়া, রিজার্ভ কিসে খরচা করা যায় কোথায় করা যায় না এই বেসিকটা বুঝে না। এই যে দেখেন দেশে প্রকৃত রিজার্ভ কত আছে জানেন? হ্যাঁ জানেন না তো, রিজার্ভের মালিককে আপনি না হাসিনা, আপনি তো, আপনিও জানেন না কত রিজার্ভ আছে, মানে আপনি যদি না জানেন আপনার ব্যাংকে কত টাকা আছে কেমন হবে চিন্তা করেন তো, আপনার কত সম্পদ আছে আপনি যদি না জানেন আপনি সংসার চালাইতে পারবেন? পারবেন না তো। কয়েকদিন আগে বিএনপির এক শীর্ষ নেতারে কইতেছিলাম যে আচ্ছা আপনি কি জানেন রিজার্ভ কত আছে, আপনারা তো ক্ষমতায় গিয়ে আবিষ্কার করবেন কিছুই নাই, সব জায়গায় বাংলা হয়ে গেছে। তো সে জানাইতেছে, সে হাসিনা জানাইতেছে না কেন কত রিজার্ভ আছে? এই যে সবচেয়ে দামি রাস্তা বানাইতেছি বাংলাদেশে, হ্যাঁ আমরা ইন্ডিয়া যেই দামে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাই সেই একই ক্যাপাসিটির বিদ্যুৎ কেন্দ্র বানাইতেছি, আমরা 3 গুণ খরচা কইরা। তো এই অপচয়ের প্রভাব আপনার উপরে পড়বে না? পড়বে তো, কেমনে পড়বে? এই যে দেখেন এলপিজির দাম বাংলাদেশে এই অঞ্চলে সবচেয়ে বেশি, কেন? এটার কয় ইকোনমিক ইনএফিসিয়েন্সি, সবাই এটার মূল্য দিতেছি, সবাই আমদানি করে না, আমাদের আশেপাশের দেশে সবাই আমদানি করে না। এলজিপির দাম দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি, ইকোনমিক ইনএফিসিয়েন্সি। অ্যাডাম প্রেজারস্কি, এই নামটা আমাদের দেশে খুব পরিচিত না, উনি পলিটিক্যাল সায়েন্টিস্ট, উনার একটা বই আছে ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট নামে। তো উনি দেখাইতেছেন যে আসলে ডেমোক্রেসি না থাকলে উন্নয়ন হয় না। এই যে হাসিনা উন্নয়ন উন্নয়ন করে সিল্লাইতেছে, ওর মুখে এ বই দিয়ে ঝাঁটার বাড়ি দেওয়া যায়। উনি কইতেছেন যে ডেমোক্রেসি না থাকলে এমন কিছু এলিটের হাতে ক্ষমতা যায় যারা নিজের স্বার্থে সমস্ত নীতি আর কর্মসূচি নেয় আর বাধাহীনভাবে দুর্নীতি করে, হাসিনা যা করিচ্ছে, ফলে সামাজিক বিশ্বাসের ধস নামে আর উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এই যে বার্লা, বার্লা ইসাই বার্লা, উনার নাম দেখলে মনে হয় বার্লিন, আসলে ওনার নাম বার্লা। যাই হোক, উনার একটা বই আছে টু কনসেপ্টস অফ লিবার্টি নামে, এখানে উনি কইতেছেন হাসিনার মতো শাসনে ব্যক্তিগত সৃজনশীলতার অভিযোজনের ক্ষমতা, অ্যাডাপ্টেবিলিটি যেটাকে বলে, সেটা নষ্ট হয়। কেন এটা কেন জরুরি?
পৃথিবী বদলায় তো, তাই না? আমরা যা পৃথিবী দেখছি সে পৃথিবী বদলাইছে না, টেকনোলজি বদলায়। একসময় আমরা পত্রিকা পড়তাম, এখন আর পত্রিকা পড়ি না, ইউটিউব দেখি, ফেসবুক দেখি, তাই না, রিল দেখি। একসময় তো পত্রিকায় পড়তাম, ওইটাই আমাদের টেলিভিশন দেখতাম, তাই না? তো সেই জন্য আমাদের সারাক্ষণ নিজেদেরকে বদলে যাওয়া পরিস্থিতির সাথে খাপ খাওয়াই নিতে হয়। আমাদের বুঝতে হবে যে এই যে গার্মেন্টসের জয় জয়কার, এই যে আমরা এত বেশি শ্রমিককে এখানে নিযুক্ত করছি, এই গার্মেন্টস থাকবে না, এই জয় জয়কার থাকবে না, এমনকি বিদেশে সস্তা শ্রমের বাজারও থাকবে না। তো এইগুলো যদি না থাকে তাহলে আমরা কি করব? এটাই হইতেছে অভিযোজনের ক্ষমতা। এটা হাতে নাতে এক্সাম্পল দিই। হ্যাঁ, হাসিনা ক্ষমতা আসছিল কি জন্যে? আমেরিকা ছিল ওয়ার টেরোরের জামানায়, তাই না? হাসিনা কইছিল, আরে আমরাই তো সেই 1971 সাল থেকে ইসলামী জঙ্গি লোকে ফাইট দিতেছি, এই যে জামাতে ইসলামী জঙ্গি আর বিএনপি জঙ্গির আশ্রয়দাতা, এটা ছিল তার শাসনের বয়ান। আর এইটা কই আয়? সে গুম খুন চালাই গেছে অবাধে, এই জন্যে আমেরিকা তারা ক্ষমতায় আনছিল, ফ্রি হ্যান্ডে গুম খুন চালাই যাওয়ার পারমিশন দিয়েছিল। তো এখন আমেরিকা তো ওয়ার অন টেরোর পলিসি থেকে বাইর হয়ে আসছে, কিন্তু হাসিনা আর জঙ্গি খেলা থেকে বেরাইতে পারতেছে না। ওই ভাবিছে এটা আগে যেহেতু কাজে দিছিল, এখনো কাজে দিবি, ওর মাথাতেই নাই যেটা আর কাজে দিবি না। হাসিনার ক্ষমতা চলে যাওয়ার এটাও একটা কারণ করে, যে হাসিনা যেই কারণে ক্ষমতা টানিছিল পরাশক্তিগুলা, সে কারণটা নাই হয়ে গেছে। এই কারণে আমি কই যে ক্ষমতা ওরে সাইরা চলে গেছে, ওর ক্ষমতার উৎস ছিল পরাশক্তির ওয়ার অন টেরোর, সেটা নাই এখন, তাই ওর ক্ষমতাও নাই। আর কি হয়, আন্তর্জাতিক বিচ্ছিন্নতায় পড়ে হাসিনার মতো রেজিমগুলো। পলিটিক্যাল সায়েন্টিস্ট জোসেফ নেই, ওর একটা থিওরি আছে সফট পাওয়ার থিওরি, উই কইতেছে যে হিউম্যান রাইটস বা না মানবাধিকার আন্তর্জাতিক সম্পর্ককে আকর্ষণ করে, কারণ এটা সফট পাওয়ার। শুধু মানবাধিকার না, বৈধতাও আন্তর্জাতিক সম্পর্ককে আকর্ষণ করে, মানে মানুষ ওই রাষ্ট্রের ব্যাপারে আগ্রহী হয়। ধরেন আমি যদি আপনাদের বলি যে আপনার অফিস আপনার মায়ানমারে পোস্টিং হয়েছে, আপনি যাবেন? যাবেন হয়তো, গা মুসরা মুসরি করে যাবেন, তাই না? আপনি আপনি আপনাকে কাশ্মীরে বাসা বানাবেন, উইঘুর এলাকায় ব্যবসা করবেন, কিউবায় মাইগ্রেট করবেন? করবেন না, তাই না? শেষমেশ কি কাডার রানি মুক্তি পাবে? কমে যায় যেখানে মানবাধিকার নাই, যেখানে ডেমোক্রেসি নাই। তো হাসিনা কইছেন না যে আমেরিকা না গেলে কি হয়, মানে হাসিনা জানে সে আন্তর্জাতিক বিচ্ছিন্নতায় পড়তে যাচ্ছে এবং এর মধ্যে সে পড়ে গেছে, এই কারণগুলোর জন্য হাসিনার মতো শাসনগুলো টেকে না। এখন কইতে পারেন, ওই যে 2 নম্বর প্রশ্ন করছিলাম যে উত্তর কোরিয়া তাইলে টিকে আছে কেমনে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসেন দেখি উত্তর কোরিয়া কেমনে টিকে আছে আর বাংলাদেশ কেন চাইলে উত্তর কোরিয়া হইতে পারবে না। উত্তর কোরিয়ার কিছু ইউনিক অ্যাডভান্টেজ আছে আর কাজ করেছে, যেটা হাসিনা করেনি আর করতেও পারবে না। উত্তর কোরিয়ার মানুষ বাইরের দুনিয়ার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন, মানে সে আপনার মতো গুগল করতে পারে না, সোশ্যাল নেটওয়ার্ক দেখে না, ইউটিউব দেখে না, রিল দেখে না, ফেসবুক দেখে না, টুইটার দেখে না, সরকার যা বলে, সরকারের যেই ন্যারেটিভ, তার বাইরে উত্তর কোরিয়ার মানুষ কিছু দেখতে পারে না, শুনতেও পারে না। তা আপনি তো চাইলে হোয়াটসঅ্যাপে কল করতে পারবেন, ইলিয়াসের সাথে কথা কইতে পারবেন, কনক সারের সাথে কথা কইতে পারবেন, পারবেন না একজন ভিন্ন মতের মানুষের সাথে কথা কইতে পারবেন, তাদের ভিডিও দেখতে পারবেন। হ্যাঁ, এইটা উত্তর কোরিয়া অসম্ভব। বাংলাদেশের 1 কোটি মানুষ বিদেশে থাকে, রেমিটেন্স দেশ তাদের টিকে রাখছে। হাসিনা চাইলে বিদেশের সাথে বাংলাদেশের মানুষের যোগাযোগ বন্ধ করে দিতে পারবে না, সম্ভব না। বাংলাদেশের ইকোনমি ভেঙ্গা পড়বে, বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি যায় পশ্চিমে, সে দেশের বাইরের সাথে যোগাযোগ বন্ধ করবে কীভাবে? আর যে চোরগুলো, হাসিনার চোরগুলো সম্পদ পাচার করেছে পশ্চিমে বেগমপাড়া, ওটা তো ইন্ডিয়া বা চীনে বা রাশিয়ায় না, বেগমপাড়া তো কানাডায়, তাই না? উত্তর কোরিয়ার এই বিচ্ছিন্নতা তারা নিপীড়ক শাসন চালাইতে সাহায্য করছে, বাংলাদেশ চাইলেই নিজেরা বিচ্ছিন্ন করতে পারবে না, হাসিনা কইলেও পারবে না। যদি সে বলে আমেরিকা না গেলে কি হবে, ও আমেরিকা না যায় পারবে না। তো ওই যে কয়েছে আমেরিকা না গেলে কি হয়, তো উই ওর মাইয়ার পোলারে কয় না কেন দেশে ফিরে আসতে। হ্যাঁ, 2 নম্বর হইতেছে উত্তর কোরিয়া কোনো মিডল ক্লাস দাঁড়াইতে পারে নাই, এলিট আছে আর সাধারণ শ্রমজীবী মানুষ আছে, কারণ সে তার সব রিসোর্সকে কাজে লাগাইছে পুলিশ মিলিটারি সার্ভাইল্যান্স এইগুলো কোরিয়া তার শাসনকে ঠিক রাখার জন্য। তো বাংলাদেশে একটা ভাইব্রেন্ট মিডল ক্লাস আছে, মিডল ক্লাসে ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ তৈরি করে, মানে আপনি দেখেন রাস্তায় যতই দরিদ্র মানুষেরা রক্ত দিই বা সাধারণ মানুষেরা এই পরিবর্তনের পক্ষে রক্ত দিক যাই দিক, কিন্তু ক্ষমতার সামনে যারা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে সবাই মিডল ক্লাস। মির্জা ফখরুল মিডল ক্লাস, মির্জা ফখরুল থেকে শহীদুল আলম সবাই মিডল ক্লাস। আর 3 নম্বর হইতেছে নিউক্লিয়ার পাওয়ার, এটা পাকিস্তানেরও ছিল কিন্তু তার উপরে একক কর্তৃত্ব ছিল পাকিস্তানের আর্মির, ইমরান খানের না, সেজন্য ইমরান খান টিকতে পারে নাই। এই নিউক্লিয়ার পাওয়ার থাকার জন্যে এই উত্তর কোরিয়ারে ঘাটায় না সে তেমনি, কখন কি কইরা বসে ঠিক নাই। হাসিনার পারমাণবিক বোমা থাকলে সে আর ওইটার উপর যদি তার একক কর্তৃত্ব থাকলেও নেই তাহলে হাঙ্গারে কলে খবর আসিল। এবার বুঝেছেন তো, হাসিনা কেন যাবি, উক যাওয়াই লাগবি, কোনো সারাসারি নাই।
ওর শাসন ভাঙ্গা পড়বি তাড়াতাড়ি। এক, খোদা তালা তারে রক্ষা করতে পারত, কিন্তু তিনি তো জালেমদের রক্ষা করেন না, তাই হাসিনার রক্ষা নাই। উই যত বেশি জেদ করবি তত বিপদে পড়বি। উই যদি শক্তি প্রয়োগ করে তাহলে মহাগ্যাঞ্জাম হবি, মাইর খেয়ে ওর লাইসপেন্সাররা ভুট্টা হয়ে যাবি। এখন এই উই এটা না বুঝলে কী করা? তো হাসিনার লোকেরা, আমলিগাররা, আপনাদের কই? হ্যাঁ, আপনারা বুঝেছেন তো, কাটাল রানী নিজে মরিছে, উই একাই মরুক, ওর সাথে নিজের ভাগ্য জড়ায়েন না, পরে কইলে কাইন্দা কুল পাবেন না, হ্যাঁ আবার খুইয়েন না। আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবচেয়ে আশঙ্কার কথা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যে বক্তব্য দিয়েছেন, তাতে একটা কথা স্পষ্ট হয়েছে, বাংলাদেশে বৃহৎ শক্তিগুলোর ন্যায্যতার লড়াইয়ে তাদের ক্ষমতার প্রভাব বলয়ের একটা ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, এর জন্য দায়ী বর্তমান সরকার। তারা অভিবেচকের মতো দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বলে বাংলাদেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। শুক্রবার মহিলা দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শুরুর আগের দিন এই কথা বলেন। ঢাকা সফরে এসে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বক্তব্যের শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। রুশ পররাষ্ট্রমন্ত্রী 24 ঘন্টার সফরে ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার রাতে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন। মহিলা দলকে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, আমরা সংঘাত গোলাযোগ চাই না, দেশে অবাধ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে চায়, এই দেশে কেউ নিরাপদ নয়, সরকারের পতন অনিবার্য। মির্জা ফখরুল বলেন, নির্বাচন আমরাও চাই, সেটা নিরপেক্ষ নির্বাচন চাই, যেখানে সবাই যেন ভোট দিতে পারে। বর্তমান সরকারের আমলে আগে যে দুটি নির্বাচন হয়েছে সেখানে মানুষের ভোটাধিকার ছিল না, তবে এই সরকারের অধীনে কোনো নির্বাচনই হবে না। এই সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রাখতে গণতন্ত্রকে ধ্বংস করেছে। বিএনপি মহাসচিব বলেন, জিনিসপত্রের দাম এত বেড়েছে যে সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছেন। এছাড়া ডেঙ্গু মহামারী পর্যায়ে চলে গেছে, কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমার রহমান বলেন, এই সরকারের দুঃশাসন নারীদের অন্ধকারে ঠেলে দিয়েছে, মহিলা দলের নেতা কর্মীরা নানা জায়গায় নির্যাতনের শিকার হচ্ছেন। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, নারীরা এখন সবচেয়ে বেশি নির্যাতিত, নারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এর বদলা নেওয়া হবে, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ অনুষ্ঠান সঞ্চালনায় করেন।